그렇지. বলতে গেলে কাকা তো ভাইয়ের বিয়ে আজকে তো আজকে গায়ে হলুদ চাইতেছি কালকে থেকে বক্স টক্স বাজবে আমাদের বাড়িতে আজকে তো কেউ থাকবে না তো যার জন্য আজকে বক্স নিয়ে আসে নাই লাইটিংটা দেখেন অনেক সুন্দর হয়েছে একদম জিলানের মানে জন্মদিনের পর পর একটা অনুষ্ঠান তো আমাদের বাড়ি সব মেহমান চলে গেছে আমরাই আসি আমরা কি নিজেরা নিজের আনন্দ করছি জিলানের জন্মদিনের যেই ঘুমমা মানে ঘুমাতে পারি নাই সেই দখলটা এখনো কিন্তু উঠে নাই ক্লান্ত তারপর হলুদ যাইতেছি যেহেতু পার্শ্ববর্তী ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি তো সেই জন্য যেতেই হয় যদি দূরে হতো তাহলে কিন্তু যেতাম না এমনিতেই আর কি অনেকটা আমরা ক্লান্ত আছি যেহেতু নিজেদের দান গেছে মেহমান ছিল এতদিন সেটা তো বুঝতেই পারে আর কি অবস্থা এতদিন তো আমাদের গলাই ভাঙা ছিল আজকে তাও তো একটু কথা বলতে পারতেছি তো আমরা কিছুক্ষণ পরে আর কি বের হবো সবাই এসে আসছে তো সবাই পার্লারে সাজছে তো আমরা বাসায় সাজলাম পার্লারে যাওয়ার এত সময় নেই হাতে কারণ জিলানের কিছুদিন যাবৎ জিলানের একটু ঠান্ডা লাগছে তো আপনাদের ভাইয়া তো যেতেই দিবে না কাকি আবার বলছে যাওয়ার জন্য তো বলছে যে ঠিক আছে যাই দেখো বলছে এত করে এত একটু যাই অনেক রিকোয়েস্ট করে আপনাদের ভাইয়ার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাইছি আর আমরা এই শাড়িগুলো আগেই কিনছিলাম তো আমাদের তো জিলানের জন্মদিনের প্ল্যান ছিল না এবছর এতটা বাড়ি জাঁকজমক ভাবে করবো তো এই শাড়িগুলো আমরা আগে কিনে রাখছিলাম আর কি যখন কাকু বলছে যে অনুষ্ঠান ওনাদের বাসা থেকে কিন্তু অনেক আগে থেকে আর কি দাওয়াত দেওয়া শুরু করছে তো তারপরে তখনই আমরা শাড়িটা কিনে ফেলছিলাম এক মতন নেই নেই কারণ এক মতন নিলে তো আর কি সবসময় করা যাবে না ড্রেস কোড রাখছে ওনারা আর কি রানী গোলাপি কালার আমি করলাম আমাদের ড্রেস কোড তো আমি আমার রানী গোলাপিটা ও পছন্দ না ওই নীল কালারটা আছে থাকো অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কেমন লাগতেছে আপুরা জানাবেন কেমন বলি নাই আমি কিন্তু বাড়ির জুতা পরে আর কি আসছি যখন বের হবে তখন আর কি জুতা নিয়ে তারপরে এই যে ওনার দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তো আমরা এখন এক আন্টির বাসায় বসছি তো আন্টিরাও যাবে গায়ে হলুদে তো এই যে দেখুন পিচ্ছি একটা মিষ্টি বেবি তো হচ্ছে সানিয়ার সাথে একসাথে পড়াশুনো করছে শাওন ওর বেবি তো আন্টি আর কি ডাক দিতেছে আমাদেরকে আসো একটু বসে যাও আমাদের রুম বাসায় তারপর আমরা একসাথেই বের হই তো আন্টির কথায় আর কি এমনিও বাবুটাকে একটু দেখতে তারপরে আন্টির রুমে সবাই বসলাম আমরা আর আমাদের সাথে যে আপা গেছে উনিও বসছে সাথে তো এখন আমরা রিক্সাতে করে বাস কিন্তু একদম ফুল বুক হয়ে গেছে তো আমরা এখন যাইতেছি রিক্সাতে করে তো বাড়ির কাছে রিক্সাতে করে যাওয়াটাও কিন্তু একটা মজা বাসের মধ্যে একদম গ্যাদারিং হয়ে গেছে সবাই এসে মানে বাসের মধ্যে বসছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে বাস যদি বেশি ভিড় হয়ে যায় তাহলে যাওয়ার দরকার নাই তার চেয়ে তুমি রিক্সা দিয়ে যাও তো আপনাদের ভাইয়া রিক্সা আর কি পরিচিত রিক্সা পাঠায় দিছে তো ওই রিক্সা দিয়ে যাইতেছি আমাদের বাড়ি হচ্ছে সাধুপাড়া আর বিয়েটা হচ্ছে চানগা
তো একদম বাড়ির পাশে। তো আমাদের বাড়ির যেই পেছনের অংশ, তো এখনো পর্যন্ত পুরোপুরি শুকায় নাই, শুকালে কিন্তু নামা দিয়েও সুন্দর যাওয়া যায়, একদম কাছে হেঁটে যাওয়া যায় আর কি। রাস্তা দিয়ে যেতে হলে একটু ঘুরে যেতে হয়, যার জন্য একটু দূর হয়ে যায়। তো আমাদের বাড়ি থেকে 20 টাকা রিক্সা ভাড়া, তো আমি ওনাকে 30 টাকা দিলাম, কারণ একটু পরিচিত, আপনাদের ভাইয়া পাঠাইছে, তো যার জন্য 10 টাকা বেশিই দিলাম। তো এই যে দেখেন আমরা চলে আসছি, বাসের মানুষ কিন্তু এখনও পেছনে আছে, আমরাই আসছি আর কয়েকজন আন্টি চলে আসছে আমাদের সাথে রিক্সাতে করে আর কি। ওই যে নাইমের খালারা, ওনারা আবার উত্তরা থেকে আসছে, তো ওনারাও বাসের মধ্যে জায়গা পায় নাই, তো আমাদের সাথেই পেছনে রিক্সা দিয়ে ওনারাও চলে আসছে। তো এই যে দেখেন সবাই একে একে চলে আসছে, আসতেছে, তো আমরা আবার দাঁড়িয়ে আছি। তো আমরা আবার ওনাদের বাড়ির পেছনের অংশ দিয়ে আর কি রিক্সাওয়ালা আমাদের ওই রাস্তা দিয়ে নিয়ে আসছে, সামনে গেট দিয়ে না। তো চানগাঁয়ের আবার রাস্তাগুলো খুব মানে ঘোরানো পেঁচানো রাস্তা, তো যার জন্য আমরা পেছনের অংশ দিয়ে চলে আসছি। তো এই যে দেখেন আন্টিরাও আমাদের সাথে চলে আসছে, আমাদের বাড়ির পাশে মানে রাসেলের মা আর কি, ওনাকে সবাই রাসেলের মা বলে, আমরা আন্টি বলে ডাকি, তো উনিও আমাদের সাথে আসছে। তো এই যে দেখেন রিসেপশনে সবাই দাঁড়িয়ে পড়ছে। তো আমরা যেহেতু পেছনের অংশ দিয়ে আসছি, তো আমি আবার সামনে যাইতেছি, কারণ রিসেপশন তো সবসময় সামনে দিয়ে আসতে হবে। তো সামনে আর কি সবাই গেটের সামনে যেয়ে দাঁড়ান মানে দাঁড়াইতেছে। তো এখন আর কি বাস চলে আসবে, বাস নাকি ছেড়ে দিছে, তো এখন চলে আসবে, আসার পরে সবাই একসাথে ঢুকবো। তো আমিও কিন্তু রানী গোলাপি কালার কাপড় আনছি, কিন্তু আমারটা অনেক লাইট পড়ে গেছে আর ওনাদেরটা একটু মানে ডিপ। এই যে দেখেন একে একে সবাই জমা হচ্ছে, তারপর সবাই যখন এসে পড়বে তারপরে ঢুকবে সবাই মিলে একসাথে। তো অনেক কিছু নিয়েই কিন্তু রিসেপশনে দাঁড়াইছে, দেখলাম ফুল, তারপরে চিরুনি, কুলা, চাবির রিং, কলম, তুই মানে একটা হচ্ছে কি ফুল যেন আমি নামটা জানি না আর কি, ওই ফুল নিয়ে দাঁড়াইছে, আবার গোলাপ ফুল, আর অনেক কিছু নিয়ে দেখলাম, ভালোই, চকলেট টকলেট অনেক কিছু নিয়ে দাঁড়াইছে। তো দেখা যাক আমরা কী কী পাই। তো যে দেখেন একে একে কিন্তু মানে অনেক মানুষ হয়ে গেছে আমাদের এদিককার, সবাই একসাথে জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে তারপরে এখন সানিয়া নীলটা কিনছে আর আমি এই যে রানী গোলাপি কালারটা কিনছি, তো আমার তো অনেক লাইট হয়ে গেছে কাপড়টা। তো এই যে তো জিলানকে রাত হয়ে গেছে, তো যার জন্য আম্মু দেয় নাই, জিলানকে বাসায় রেখে গেছি। তো এই যে আমাদের বাড়ির পাশের আপা তীব্রর আম্মু, ও উনিও এসে পড়ছে, উনি আমাদের সাথে রিক্সাতে করেই অন্য একটা রিক্সাতে চলে আসছে আমাদের পেছন পেছন। তো এই যে দেখেন সানিয়া আবার একটু ঘুরিয়ে ভিডিও করতেছিল, সানিয়া কাপড়টা কিন্তু অনেক ভালো লাগতেছে, লাইটিংয়ের মধ্যে আমার কাছে লাগলো যেমন নীল কাপড়টাই অনেক মানে ফুটছে এই কালারটার চাইতে। তো একটা মজার কথা বলি, সেটা হচ্ছে কাকিরা আর কি গায়ে হলুদের জন্য মেয়েদেরকে একদম সানিয়ার মতো নীল কাপড় দিছে। তো কাকি আবার বলতেছে এক ভালোই হয়েছে, তুই ওই বাড়ির মানুষের সাথে মিশে যাবি, কারণ ওরা তো কালকে নীল কাপড় পরে আসবে। তো এটা একটা মজা, আমি এই বাড়ির কালার পরলাম আর সানিয়া ওই বাড়ির কালার নীল। তো যে এখনও বাস এসে পৌঁছায় নাই, তো আমি আর আপা মিলে একটু দাঁড়িয়ে গল্প করতেছিলাম, এটাই তো একটা মজা গায়ে হলুদে বাড়ির আশেপাশে সবাই একসাথে গেলে একটু গল্প গুজব করতে করতে যাওয়া যায়। তো এই যে দেখেন বাস কিন্তু চলে আসছে, বাসের মধ্যে কি পরিমাণ ভিড়, সব ঠুলে ঠুলে বাসের মধ্যে উঠছে। তো এই যে দেখেন সবাই একে একে এখন ঢুকতেছে গেট দিয়ে। বাবা তুমি এত কষ্ট করেছো, আসলে এত কষ্ট করেছো না,
বিশাল বড় একটা মাছ নিয়েছি আমরা এই যে দেখুন দশ কেজির উপরে দশ কেজির উপরে কুলাটা তো মারতে পারতাম যদি থাকতো চিপটিপি নাই চিপটিপি নাই গা এই সাইডের ফুলগুলো সুন্দর ছিল আমি ফুল পাইনি তো এই যে দেখেন আমরা হলুদের প্যান্ডেলের সামনে চলে আসছি, তো ওই যে দেখা যাচ্ছে হলুদের স্টেজটা, তো অনেক মানুষ, তো ওনাদের বাড়ির মানুষও আছে, আবার আমাদের এলাকা থেকে অনেক মানুষ গেছে, তো একদম এলাকা পরিপূর্ণ হয়ে গেছে স্টেজটা পুরা। তো এই যে সানিয়ার এক কলেজ ফ্রেন্ড, তো সানিয়াকে আবার বলতেছে কেমন আছো, তো ওর ছেলে কোলে, তো এই যে দেখেন সবাই কিন্তু বসে পড়তেছে, তো আমরাও এখন বসবো, বসে তারপরে আর কি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হবে, মানে কি আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করবে, তারপরে গায়ে হলুদের পর্ব শুরু হবে। তো দেখেন স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে, আর অনেকটা বড়, প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই বড়। তো বিয়েতে কিন্তু হলুদের মজাটা কিন্তু অন্যরকম, তো দেখেন সবাই সেজে গুজে আসছে, এটাও একটা মজা, হলুদ না করলে কিন্তু ওই বিয়েটা ততটা আনন্দ হয় না। তো এই যে দেখেন কালকে আবার এই বাড়ি থেকে আর কি মেয়ে বাড়ি থেকে যাবে, তো তখনও অনেক আনন্দ হবে, অনেক মানুষ টানুষ যাবে, একদম মানে নাইমদের বিয়েটা একদম আমাদের বাড়ির বিয়ের মতো লাগতেছে, কারণ হচ্ছে একদম আমাদের ঘরের পাশে। তো ছোটোবেলা থেকে নাইমকে দেখছি, যে মানে নিজের ভাইয়ের বিয়েতে যেমন আনন্দ করতাম ঠিক তেমনই আনন্দ করতেছি নাইমের বিয়েতে, ও আমার ছোটো ভাইয়ের মতন। তো ওরাও আর কি কাকা কাকি আমাদেরকে অনেক ডাক দিতেছে, যে মানে কাকি তো মানে সকালে এসে বলতেছে তুই কাপড় কিনবি না, তো আমি বলতেছি ঠিক আছে কাকি আমি আপনাদের জামাইয়ের কাছ থেকে টাকা নিছি, তো কাপড় কিনতে আশুলিয়াতে যাব। তো দেখেন এসে বলতেছে, এটাও কিন্তু একটা আনন্দ, মানে মানে যাওয়ার আগেও তোরা তাড়াতাড়ি সাজ, মানে সবাই বের হয়ে যাবে, মানে ডাক খুশ, ওনারা অনেক ডাক দিছে। তো কালকেও আবার কাকা বলতেছে যে হলুদে তোরা সেজে রিসিপশনে দাঁড়াবি, মানে সব কিছুতেই ডাকতেছে, এটাই একটা ভালো লাগা। আর নিজের বাড়ির আনন্দ বিয়ে শাদিতে কিন্তু কাজ করতে করতেই সময়টা পার হয়ে যায়, কিন্তু আশেপাশে আত্মীয় স্বজনদের বিয়ে হলে কিন্তু খুব আনন্দ করা যায়। তো এই যে দেখেন নাইমের বিয়েতে কিন্তু আমরা অনেক আনন্দ করতেছি, ভালোই লাগলো আমরা।
আমি একটা তোলা পাইছিলাম সেটা আর খুঁজে পাইতেছি না। জিলানের জন্য খারাপ লাগতেছে, তো সন্ধ্যা হয়ে ওনারা সন্ধ্যার পরে আসছে, যার জন্য জিলান নিজে থেকে বলতেছে আব্বু তুমি যাও আমি ঘুমাবো, ওকে রেখে আসছি ওর ছোটো আম্মুর কাছে। তো ঘুমিয়ে এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে, তো ফোন দিব একটু পরে। আসলে ছেলের জন্য শুধু খারাপ লাগতেছে আর বাকি অনেক ভালো লাগতেছে। আপনাদের ভাইয়ার সাথে দোকানে দেখা করে আসছি। আপনাদের ভাইয়া একবার না করছিল যে এত রাত হয়ে গেছে সন্ধ্যার পরে যাওয়া লাগবে না, যার জন্য যাইতেছি না, রেডি হয়েছি থাক। আজকের এলাকা এটা কোনো ব্যাপার না, যাই সমস্যা নেই সবাই যাইতেছে। তো এদিকে দেখেন খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে, তো ওনারা আর কি সবাইকে দিতেছে প্লেটে করে। তো এই যে দেখেন প্রচুর মানুষ, তো দিতে একটু দেরি হবে কারণ এতগুলো মানুষ একসাথে দেওয়াটা একটু সমস্যাই হয়। তো তারপরে ওনারা খুব সুন্দর করে ডিসিপ্লিনভাবেই একে একে দিতেছে। এই যে দেখেন বিরিয়ানি, হলুদের বিরিয়ানি একটু এরকমই হবে কারণ অনেক মানুষ যায়, কারণ যেই জায়গায় দেখা যাচ্ছে 100 জন বললে 150 জন এমনিতেই হয়ে যায়, তো যার জন্য হলুদের বিরিয়ানি একটু মাংস কম বেশ এটা কোনো ব্যাপার না, এরকম হবেই। তারপরও ভালো লাগতেছে, গরম গরম বিরিয়ানি খেলাম। তো এই যে দেখেন মেয়েকে নিয়ে চলে আসছে সবাই নাচতে নাচতে। তো সরি, মেয়েকে এখনও আনে নাই আর কি, জিনিসপত্র টেবিলে রাখবে, তো ওরা আবার নাচতে নাচতে সবাই মিলে তারপরে টেবিলে আর কি সব কিছু রাখতেছে। স্টেজের সামনে আর কি ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ দুই পক্ষের মানুষই আর কি নাচতেছে, আনন্দ করতেছে, তা আমরাও আর কি এনজয় করতেছি দেখে, কিন্তু ভালো লাগতেছে যে সবাই মিলে একসাথে আনন্দ করতেছে।
আমি আর আপু বাইরে বের হইছি যে বউ কেন নিয়ে আসতেছে না, তো আমরা আর কি বাসায় চলে যাবো, যেহেতু ভাইয়া বারবার ফোন দিতেছে জিলানকে আর কি বাসায় রেখে আসছে, তো বউ আর কি নিয়ে আসলে আমরা দেখে চলে যাব। তো ভালোই হয়েছে, বের হওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম যে বউকে নিয়ে চলে আসতেছে, দেখেই যেতে পারবো। এদিকে হলুদের আসলে সবকিছু করতে করতে ওনাদের একটু রাতই হয়ে যাইতেছে, প্রায় 9টার মতো বেজে যাচ্ছে। তো এদিকে জিলানকে রেখে আসছি, তো যার জন্য আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরে পরে ফোন দিতেছে, তো তো চলে যাই তাড়াতাড়ি করে, না হলে আপনাদের ভাইয়া রাগ করবে। তো আমরা এখন চলে যাব।
তো আমরা দুই বোন এখন বের হয়ে গেছি, তো মজা করতে করতে দুই বোন এখন যাইতেছি, তো আমরা রিক্সা নিয়ে চলে যাব। তো আমাদের সাথে সাথে আরও অনেকজনই বের হয়ে গেছে চলে যাওয়ার জন্য, যেহেতু রাতটা কিন্তু প্রায় 9টার মতো বেজে গেছে, তো হলুদ দিতে দিতে আরও দেরি হবে, তো যার জন্য আমরা বউটাকে দেখে তারপরে আমরা বের হয়ে গেছি। কারণ আপনাদের ভাইয়া জানেনই তো অনেক রাগী মানুষ, এতবার ফোন দিতেছে, যদি বের হয়ে না যাই বাসায় তাড়াতাড়ি করে তাহলে অনেক রাগ করবে। তো যেহেতু ওনাকে হাসি খুশি রেখে আসছি, তো ওনাকে রাগ নাই করাই, তো এই জন্যই আর কি আমরা দু বোন বের হয়ে যাচ্ছি দেখেন একসাথে করে। তো যাওয়ার সাথে সাথে রিক্সা পেয়ে মানে পাইছি, তো এখন রিক্সাতে উঠে তারপরে বাসায় চলে যাব। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন, আর অবশ্যই সুহানা জান্নাত ব্লগের সাথে থাকবেন। তো কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখবেন সবাইকে ধন্যবাদ।